ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে একটি 3BHK ফ্ল্যাটের আপনাদেরকে ট্যুর করাবো, হিটকো অ্যালটেড। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি অ্যাকশন এরিয়া 2B-তে 16 নম্বর ট্যাঙ্কের কাছে। এখানে আপনাদেরকে একটি 3BHK ফ্ল্যাটের ট্যুর করাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার ঠিক পেছনেই আপনারা দেখছেন G+4 বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনারা ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে টপ ফ্লোর পর্যন্ত আপনারা 3BHK ফ্ল্যাট, দ্যাট ইজ 1170 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। আর নিচটাতেই আপনারা কিন্তু পার্কিং পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই একবার। আমরা একদম থার্ড ফ্লোরে চলে এসেছি। আপনারা দেখছেন এখানটা কিন্তু লিফটটা ইনস্টল হবে, অ্যান্ড এদিকটা হচ্ছে আপনার স্টেয়ার কেস। বিল্ডিং উইদিন 2 মান্থের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে, দ্যাট ইজ G+4 বিল্ডিং। আপনারা যেরকম দেখলেন 2.24 কাটার ইন্ডিভিজুয়াল একটি প্লটের উপরে আমরা থার্ড ফ্লোরে 3BHK ফ্ল্যাট দেখে নেব। এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর তিনটাতে অ্যাভেলেবেল আছে, থার্ড ফ্লোর ছাড়াও। সো আপনারা দেখছেন এই হচ্ছে মেন এন্ট্রান্স। আমরা যখন ফ্ল্যাটে এন্ট্রি করব তখন এটি সাউথ ফেসিং ফ্ল্যাট, অ্যান্ড ফ্লোরিং আপনারা দেখছেন এখানে কিন্তু টাইলস ফ্লোরিং আছে। এবং যে সমস্ত ফিটিংসগুলো আপনারা পাবেন এই ফ্ল্যাটের সঙ্গে, এগুলো কিন্তু জাগুয়ারের ফিটিংস পাবেন আপনারা। খুবই ইয়ারি এবং লাইটে একটি ফ্ল্যাট আপনারা দেখছেন। আপনারা দেখুন ওদিকটা সাউথ ওপেন আছে। আপনারা যদি এন্ট্রি করেন, এন্ট্রি করে ঠিক রাইট হ্যান্ড সাইডে এটা একটি মাস্টার বেডরুম, অ্যালং উইথ মাস্টার বেডরুম আপনি সঙ্গে ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এদিকটা হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুমের ঠিক আগেই আপনারা পেয়ে যাচ্ছেন ওপেন ওয়াশরুম, কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এটাকেও অ্যাটাচ করতে পারেন। অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আপনারা একটি বেডরুম পাচ্ছেন, ওদিকটা আপনারা কিচেন পেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা ফার্স্ট বেডরুম আপনাদেরকে দেখাই। এই বেডরুমের সাইজ আপনারা 10x9 পেয়ে যাচ্ছেন। আর বেডরুম থেকে এখানে ওভারলুকিং দেখুন, একদম গ্রিনারি, সবুজ একটি এখান থেকে ওভারলুকিং দেখছেন। সামনেই হচ্ছে সওয়ান কোর্ট এবং একদম জাস্ট মেন রোড, আরবান ভিলেজের যে মেন রোডটা আপনারা এখানে সামনে পেয়ে যাচ্ছেন। মার্কেট বাজার হিটকোর কমিউনিটি মার্কেট সামনেই আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এদিকটায় হচ্ছে কিচেন, আপনারা দেখুন খুবই স্পেসিয়াস কিচেন এবং সাউথ ওপেন থাকছে কিচেনের। ওদিকে একটা কিচেনের উইন্ডো আছে। ফ্ল্যাটটা আপনারা 2 মাসের মধ্যে পেয়ে যাবেন রেডি। সো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেকেন্ড নাম্বার বেডরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড নাম্বার বেডরুম। সেকেন্ড নাম্বার বেডরুমে আপনারা দুদিকে কিন্তু ক্রস ভেন্টিলেশন খুব ভালো পেয়ে যাচ্ছেন এবং খুবই ইয়ারি। আপনি দুদিকে উইন্ডো পেয়ে যাচ্ছেন। বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট 11x12 বেডরুমের সাইজ। আর এখান থেকে কিন্তু যে ব্যালকনিটা আছে, দুটো বেডরুমের সঙ্গে ইন্টার কানেক্টেড। এই দেখুন আপনারা, এই হচ্ছে মেইন রোডটা। আর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুম, একদম লম্বা একটি খুব স্পেসিয়াস ব্যালকনি পেয়ে যাচ্ছেন দুটো বেডরুমের সঙ্গে, এবং দুদিকে আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আপনারা দেখুন খুব সুন্দর এয়ারি ফ্ল্যাট। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে কিন্তু এই প্রপার্টির এগেনস্টে ব্যাংক লোন পেয়ে যাবেন, ন্যাশনালাইজ কিংবা প্রাইভেট। এটা হিটকো অ্যালটেড প্রপার্টি আপনারা দেখছেন, 3BHK G+4 বিল্ডিংয়ে আমরা ফার্স্ট থেকে নিয়ে ফোর্থ পর্যন্ত আমরা আপনাদেরকে ফ্ল্যাট দেখাতে পারবো। আমরা এই মুহূর্তে থার্ড ফ্লোরের ফ্ল্যাটটা আমরা ট্যুর করছি, খুবই স্পেসিয়াস এবং ইয়ারি। একবার আমরা টেরেসে চলে যাব, আপনাদেরকে দেখিয়ে দেবো ওভারঅল সারাউন্ডেড ভিউটা। তো আমরা এই মুহূর্তে একদম বিল্ডিংয়ের যে টেরেস, আমরা টেরেসে দাঁড়িয়ে রয়েছি এবং আশেপাশে সারাউন্ডেড যে ভিউটা আপনি দেখছেন খুবই সুন্দর এবং গ্রিনারি একটি ভিউ আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন। অ্যান্ড আমার সামনেই দেখুন, সামনেই হচ্ছে 16 নম্বর ট্যাঙ্ক। আপনি জাস্ট এখান থেকে একটুখানি এগিয়ে গেলে আপনি আপকামিং মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ অপোজিট ইকো পার্ক। উইদিন 5 মিনিটের মধ্যে কিন্তু বাইক, অটো কিংবা রিক্সা আপনি উইদিন 5 মিনিটের মধ্যে মেট্রো স্টেশন কানেক্ট করতে পাচ্ছেন। আর এদিকটা দেখুন, সামনেই হচ্ছে আরবান ভিলেজের যে আউল মোড়ের যে রাস্তাটা, আপনি আউল মোড় বাস স্ট্যান্ড থেকে সোজা যদি চলে আসেন একদম খুব ইজিয়েস্ট এখানে আসার জন্যে। একদম সামনেই হচ্ছে সওয়ান কোর্ট থেকে শুরু করে আরও বিভিন্ন হাই রাইজেস এখানে রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছেন। কাছাকাছি মার্কেট বাজার এবং শপিং মল সবই পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে কিন্তু আপনার অ্যাকশন এরিয়া 1 কিংবা অ্যাকশন এরিয়া 3 যদি বলেন, উইদিন 10-15 মিনিটসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, আপনি অ্যাক্সেস করতে পারবেন IT সেক্টরগুলো। কাছাকাছি আপনার ইউনিভার্সিটি, কলেজ সব কিছু একদম নিয়ারেস্ট এখান থেকে।
সো খুব সুন্দর এবং বিউটিফুল একটি লোকেশনে আপনারা এই প্রপার্টি ট্যুর করছেন। আশেপাশের খুব গ্রিনারি ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই প্রপার্টির যদি প্রাইস ভ্যালুর কথা বলি তাহলে আপনারা ইনক্লুডিং পার্কিং নিয়ে কিন্তু 62 লাখের মধ্যে আপনারা এই প্রপার্টি 3 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে আপনারা একটি কভার্ড পার্কিং পেয়ে যাচ্ছেন, আর আপনারা কিন্তু যে কোনো ব্যাংক থেকে এটার এগেনস্টে ব্যাংক লোন নিতে পারেন।